আছো যোরহাটলে বলি সপরিয়ালে গাড়ি তেনেদরে গৈ আছো আর গৈ থাকতে কাজিরঙাত ভাবিছো অর্কিড পার্কলে সুমাই যাও আপনাদেরকেও দেখাই দিম। তো আপনাদের ব্লগটা কন্টিনিউ চাই যাক আর কোন কোন গৈ আছে আমার লগে আপনাদের এটা দেখাই আছো। রব গেছে মা আর এই ফেলে গেছে বউ বহি গেছে আর এই ফেলে দাদা আর এই ফেলে পাপা আর এই ফেলে বার্নু বার্নু কল উটু জীৱ জন্তুবোৰ এফালে অহা যোৱা কৰিব স্পীডটো মানে কমাই কমাই চলাবলৈ দিয়ে আৰু সেই এতিয়া এটা লিমিটত গৈ আছে গাড়ীখন। এতিয়া কাজিৰঙা ভিতৰে ভিতৰে আমি গৈ আছো। এতিয়া আহি পালোহি কাজিৰঙা ভিউ পইণ্ট। এয়া হ'ল কাজিৰঙা ভিউ পইণ্ট। কিমান পাহাৰ ওপৰ হয় আৰু পকা ৰাস্তাৰ মাজেৰে এতিয়া গৈ আছোঁ নিজৰ লক্ষ্য স্থানলৈ বুলি। গাড়ীৰ পৰা নামিলোঁ আৰু এতিয়া কাৰ্বি বজাৰ এখন আছে ৰাস্তাতে পাই যায় এইখনত এতিয়া গৈ আছোঁ। দাদাই মাছ চাব বোলে মাছ লৈ যাব। কাৰ্বিতে সুধিছো ভেৰাইটিছ মাছ গোটেইখিনি লৈ লওঁ কাৰ্বি পাহাৰৰ বস্তুবোৰ বিকিছে। এয়া পাহাৰীয়া বস্তু এইফালে দাদাই ললে মাছ উঠি ললো গাড়ীত আকৌ এইফালে দাদাই ল'লে শিঙৰা মাছ। এইফালে আকৌ যাত্ৰা আৰম্ভ কৰি আছোঁ আমি। এতিয়া অৰ্কিড পাৰ্কলৈ বেছি দূৰ নাই আৰু বুলি গম পাইছোঁ। এইটো গঢ়েয়া অকণমানকৈ দেখা গৈছে এইয়া গড়ত দৰ্শন কৰিলোঁ বাৰু। এতিয়া আৰু কি কিবা জন্তু দেখা পাওঁ এক্সাইটেড হৈ আছোঁ চাবলৈ। কাজিৰঙা ভিউ পইণ্ট নাই নাই নাচ দেখি আছো এই এগৰ সেইয়া দুৰ্গটা ধৰিবই পৰা নাই চকু গ'লেই হৈ গ'ল আমাৰ এইয়া মহ পাপাই দূৰবিন চালে আৰু পাপা আহি আছে। আহা পাপা আহা বাই বাই। এয়া আমাৰ কাৰ্বি আংলঙৰ আঞ্চল মা আঞ্চল নাংমেন কাপিল থেংক ইউ দেই দে দে বাই বাই। এইফালে আহি আছে এয়া এতিয়া গাড়ীত উঠিম। ৱেলকাম টু অৰ্কিড পাৰ্ক। থান আপোনাক দেখুৱাই আছে থানখন এবাৰ
পাথরটো এই বুগী এজনী ইয়াত বহি থাকে ইয়াত পাকা চাপনে পাথর ভাঙিব নোৱাৰিলে পাকা স্থাপনাটো মানে ভাঙিব নোৱাৰিলে এই পাথর ভাগ মানে মাজতে পাথরটো আছে এইটো কোনো ভাঙিব নোৱাৰে মানে পাথরটো বহি থানে ইয়াতে বহি থাকে বোলে আমি আহি পালোহি কহরা কাজিরঙা জাতীয় অর্কিড আর জৈব বৈচিত্র্য উদ্যান। কাজিরঙা অর্কিড পার্ক যাওয়ার রাস্তা দুর্গাপুর গাঁও। এই গাঁওখানে মাঝে মাঝে যাব লাগিব। আমি এটা নামো গাড়ি পার্কিং করব ইয়াতে আৰু অর্কিড পার্কলে আমি অলপমান খোজকাঢ়িয়ে যাব লাগিব বলে শুনেছো। এটা দেখিছো ইয়াতে ফুট দি দিলে পূজারী। হাই বৌ, এসি পা ওলাইছিলে বহুত বেছি গরম লাগিছে। টিকেট কাটি ললে দাদার আর এয়া চিৰা চাউল বৰা চাউলো আছে ক'লা বৰা চাউল ভেৰাইটিজ আছে মানে বাঁহৰ গাছ আছে। এইফালে অসমীয়া সংস্কৃতিৰ বিভিন্ন ধৰণৰ বস্তুবোৰ সজাই ৰখা হৈছে। এয়া হ'ল চাংঘৰ। বস্তুবোৰ চাওঁ আৰু আমি অ' কি কি প্রজাতির ফুল পাওয়া যায় ইয়াত? ঠিক আছে, আমার এটা আপনার 2000 প্রজাতি আছে অর্কিড। বেশি কি নর্থ ইস্টার হয় কিছুমান এটা বাহিরের পর আনা হয়েছে। এইজোপা কপৌ গছক নারিকেলে লগাই থাকা হয়েছে। ওকে, এইটু এইজোপা হল কপৌ। এইজোপা এই যে সেভাটো তো কি হাইব্রিড হয়। এইটু এটা আছে ক্যাপিলিয়া বুলি কয়। আর এখানে আছে আপনার পৃথিবীর ভিতরে একদম সরু সরু অর্কিড গছ তিনিজোপা। এটা সেকেন্ড স্মল আছে, ফুলিছিল 1.5 মিলিমিটার হয়। এটু 1.6 মিলিমিটার থার্ড স্মল আছে। এটা বহুত কহরু না ফুলটো? আৰু অৰ্কিড হ'ব হ'লে ফুল পাহৰ এনেকুৱা সদায় ছটা পাহি হয়। তাৰ ভিতৰতে পাঁচটা পাহি দেখা দেখে এটা পাহি বেলেগ হয়, সেইটো এটা বৈশিষ্ট্য। প্ৰত্যেকবাৰ ফুলত তেনেকুৱা থাকিব, পাঁচটা একে এটা বেলেগ, নহ'লে অৰ্কিড নহয়। কারণ 80% অর্কিডত গন্ধ না থাকে, এই কারণে মাজর পাহিটা কালারফুল হয় যাতে ইনসেক্টরে অ্যাট্রাক্ট হলে পলিনেশনটা করব পারে। এফলে এখানে আছে ডেনড্রোবিয়াম হিবিকি, ভ্যারাইটিস আছে মানে ইয়ান ফুলি আছে। এটো এটা আছে হ্যাভেনেরিয়া মিডুসা বলি কয়। এটা ভালো লাগছে আছে সেন্টেড ফুল। অর্কিড বেশিরভাগ অর্কিড সেন্ট পারফিউম না থাকে, গন্ধ না থাকে, 20% থাকে। ও বুয়ারি কপো, বুয়ারি কপো ফুল ফুলে না মানে ভেরাইটি সে 2000 কালেকশনের ফুল মানে ফুল আছে। মাটি থোয়া অর্কিড ন এটু মাটি পা হয় মানে ওকে মাটি পা হওয়া অর্কিড বলে। এটা নাম তো ভ্যানিলা গছ ন কি হয় মানে কি মানে এখন ধুলা এখন
দোলা নহয় জানো, দোলা নহয় জানো এখন। হাতী দাঁতৰ টাকুৰি কেঁচল আছিল যে দোলাই নহয়, এইটো বিয়াত যে কইনা যে কইনা দোলাখন অ ভাঙি দি বনাইছে নেকি এইটো? অ লাও টুকুৰা, অ লাও লাও লাওটো যে বা মজা লাগিছে, চেপায়া খালৈ চেপা খৰা এইবিলাকত যে পাতে যে এইটো কি ইয়াত কি কৰি আছে? এইফালে বেতৰ জপা, জনজাতীয় ট্ৰেডিশ্যনেল বস্তুবোৰ আছে ইয়াতে, সুৰা এবিধ জনজাতীয় সুৰা, পিতল কলচী, ১৭৩৩ চনত ইংল্যান্ডত এইখন মডেলটো এয়া চাকি বন্তি চাকি বন্তি কিন্তু মজা লাগিছে, ধুনীয়া বিৰাটেই ইউনিক লাগিছে। এইফালে গৈ আছো ইমিগ্রেট
থাকার লগতে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছো। আর ইয়ার লগে লগে আমার সমন নৃত্যান্ত তুমি বহুত ভাল উঠনে উঠাইছো, ইমান ভাল লাগিছে পাতটো, মানে এটা পাতটো দেখিছা চেইন সিস্টেম হয়, তাকে কৈছো পাত হয়, ভাল লাগিছে। সব বেলে বেলে ক্যাকটাস নয় বিরাট ভাল লাগছে। এইটো কি হয় নামটো? ক্যান্সার মেডিসিন বনায়, এইটো পা বনায়। আমার এই যে বিভিন্ন ধরনের ইয়াত ক্যাকটাস পাওয়া গেছে, এইটো আমার ইয়াত আছে, তার ইয়াত পায় নাকি এইটা মই দেখিছো সাগর। ও নেমু সোনাকে লতাবা লতাব খাই লাগি আছে, ছিগিব দিয়ে ন, তেজি মলা নিচিনা বোলে মায়ে কৈছে, ছিগিব নিদিয়ে। কোনটো হাড় জোড়া? এই মানুহ হাড়ি চাড়ি ভাঙিলে এডাল বান্ধি দিয়ে, হাড়ি বান্ধিলে হয় নেকি? আমার তো নাপায় নেকি? পায়, এটা বনৌ সধিক, এখানে গোটাই বনৌ সধিক দিলে। বাঁহর উদ্যানলে বলে আহিলো এটা, কটারে নাল, কোঁৱৰ নাল, এই বাঁহটো ন, সেইবিলাক দীঘল দীঘল হয় ন, আৰু এইটো ডাঙৰ নহয়, এইটো নঢালিব লগা, এইটো ঘৰ বনাবলৈ কুটা চুটা দিব পাৰি, দলং বনাবলৈ ব্যৱহাৰ কৰে। এইটো আমাৰ ইয়াত পায় নে? এইটো আমাৰ ইয়াত পায়, এইটো ভুলুকাৰে প্ৰজাতি হয়, এইটো 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 হেজবা, কি কৈ দিয়ে তল বাহেদি, এইটো গাৰ্ডেনত শ্ব' কৰি ৰাখিব পাৰি, কম্পাউণ্ডত বেৰিকেড বনাই ৰাখিব পাৰি, এইটো এইটো কলচীবা, চাহ খাবলৈ কাপ মগ বনাব পাৰি, এইটো এইটো দি কাপ মগ বনায় নেকি? এইটো অ' পাপবিলাক মানে সৰু সৰু ন, অ' ইয়া সেইবিলাক মানে অ' সেইবিলাক সৰু সৰু ন, বা সেইকেইটা বহুত সৰু সৰু ন, গোটেই ওপৰলৈকে তেনেকুৱা থাকে নে? কি সেইটো সেইবিলাক সৰু সৰু ন, অঁ পাতটো মিহি ন, চিধা হয় ন বস্তুটো, পেকা পেকি নাথাকে, সেইটো জাতি বাৰটো নেকি? হাতত লাঠি এটা লৈ আশীৰ্বাদ দিবলৈ বাটো ব্যৱহাৰ কৰে, হয় নেকি? সেইটো কাৰণে বুদ্ধা বেলি বুলি কয়, বুদ্ধিষ্টসকলে মানে কি কৰে বোলে, গাঁঠি গাঁঠি আছে মানে বাঁহটোত, বহুত ধুনীয়া ক্লিন দেই, এইটো দি বাঁহী বনাই নেকি, মানে বাঁহী বনাই এক্সট্ৰা বাঁহ থাকে ন, অ বিজুলী বাঁহ প্ৰথমবাৰ দেখিলো দেই, আৰু কি আছে তেনেকুৱা? আমাৰ যিবিলাক গাঁৱত বা বাঁহবোৰ আছে সেইবোৰ জাতি বাঁহ ন, দীঘল হয় ন, এইটো ৰুইছে পাতলাকে নে হয় পাতলাকে? এটা হেৰি এটাই হয় মানে, বহুত দূৰলৈ গুচি যায়, লতা বাঁহ এজোপা আছে, আগৰ দিনত কৰিয়া বনাই পানী আনিবলৈ নিমখ ৰাখি বাহৰ ঢেৰ প্ৰজাতি আছে ন, বাঁহৰ প্ৰজাতি নহয় নেকি, বাঁহ নে হয় কিবা হেজবা,
প্রথম দেখিছো রে গার্ডেন চৌকুৰি ৰাখিব পাৰি কম্পাউণ্ড বেৰিকেড বনাই ৰাখিব পাৰি লতা বা কোনডাল লতা লতা ৰৰে গছত বগাই লতা বা এডাল এপা লতা বা লতাৰে মানে গছত বগাই যায় কি মানে এটো কি হৰ কাৰণে কামত আহে মানে এটো ইয়াতেনে মানে পাহাৰিয়া মানুহবোৰে যিকোনো যদি বস্তু লৈ যাব বান্ধি আনিব কাৰণে যদি ৰছী নাই হাতত এটো টমাল বনাই মানে বান্ধি লৈ যাব পাৰি লতা বা ন মেঘালয় বঙাল বা নেকি বজাল বা বজাল বা পৃথিবী পিঠা সবচে সরু বাহে ন এটো কি কয় কি নাম হেসবা গমি সপোয়া কনা মুসরি মাউট বড়া কলা কানা মোসা সরি বেলেগ বেলেগ প্রজাতির ধান তো যেগুলো আমার থলুয়া প্রজাতির ধান গ্রীণ রিভলিউশন হল পাছর আমার যা থলুয়া ধানের প্রজাতি এইবিল হেরাই গেছে মানে মানুষের হাইব্রিডবিল করবলে হাইব্রিড প্রডাকশন আহিলে তারপরে হাইব্রিড করবলে লওয়ার কারণে আমার থলুয়া ধানের প্রডাকশনটা কমি গেল আর থলুয়া ধানটা আমার করবলে সময়টা বেশি লাগে হাইব্রিডটা কম সময়ের ভিতর হয় আর হাইব্রিড ধানবিল সদাই মেডিসাইন ইউজ করা হয় প্রায় মেডিসাইন হয় কিন্তু আমার থলুয়া ধানের প্রজাতিবিল কি হয় গুণাগুণবিল থাকে ধরক এটা বাও ধানটা বাহানটো ডায়াবেটিসের কারণে ভাল ইয়াত আপনার ফাইবার থাকে কলা চাউল যেটা আছে কলা চাউলটো আছে আপনার 20টা প্রজাতি আছে কলা চাউলের কলা চাউলক এন্টি অক্সিডেন্টও বেশি থাকে এন্টি ক্যান্সারের কারণে ভাল হয় আর ঠিক তেনেকৈ আমার বড়া ধান আছে 40টা প্রজাতির ভিতর যেটা আমি থোপা বড়া বলে কম থোপা ঠিককে লাগে আর ইয়ার আঠাটা বেশি হয় তো ইয়ার আহু ধান আছে আহু ধানবিল এটা আমার মূলে ধরবে কি ধান এটা মূলে মিটু গোয়ার বলে কয় এটার পর আখু ফুটাও পাই আর এটা আপনার শক্তিকারী একটা খাদ্য হয় যেহেতু মই আপোনালোকক কৈছোঁ যে মই যোৰহাট আজি গৈ আছোঁ বুলি যি হওক বাৰু আপোনালোকে বহুত ধুনীয়া ধুনীয়া ব্লগ পাব আপোনালোকে চেনেলটো ছাবস্ক্রাইব কৰি ৰাখিব আৰু ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰি দিব আজিলৈ বাই আকৌ লগ পাম দেই